আজ গ্রাম বাংলায় নদীর চরে যে বালি আছে সেই বালি আমাদের গরিব মানুষরা ব্যবহার করতে পারছে না, সেটা তুলে নিয়ে যাচ্ছে কলকাতা। বীরভূমে যে কয়লা খাদান হবে সেইটার অর্থ তুলে নিয়ে যাবে কলকাতা। গ্রাম বাংলায় কোনো কাজ হচ্ছে না, তাহলে আমরা কেন আমাদের রাঢ় বাংলার যে সম্পত্তি, রাঢ় বাংলার সম্পত্তিটা নিয়ে কলকাতা বা কোথায় চলছে? তো আমরা রাঢ় বাংলা বা জঙ্গলমূল রাজ্য দাবি করতে পারি না কেন? কারণ এটা খুবই যুক্তিযুক্ত আজকালকার দিনে। কালীঘাটে গিয়ে নেতা কেনা বেচা হতে পারে, কিন্তু আমরা বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, আসানসোল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর আমরা বাঁচতে চাই, এখানকার যুব সমাজ বাঁচতে চায়। কারণ কলকাতায় গিয়ে SSC যেভাবে বিক্রি হলো, আমরা তার জন্য বারবার করে আমরা আলাদা জঙ্গলমূল রাজ্য চাইছি। জঙ্গলমূল রাজ্য হলেই, রাঢ় বাংলা হলেই আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো, এটা কোনো অন্যায় নয়। যদি মমতা ব্যানার্জি 46টা জেলা করতে পারেন, যদি উনি বাঁকুড়া জেলাকে ভাগ করতে পারেন, উনি যদি জেলা জেলা তৈরি করতে পারেন, তাহলে আমরাও তো ভারতবর্ষ থাকতে পারি, আমরা তো ভারতীয়, আমরা কেন রাজ্য চাইতে পারি না? আমরা তাই মমতা ব্যানার্জি যখন 46টা জেলা চাইছেন, আমার বাঁকুড়া জেলাকেও ভাগ করতে চাইছেন, ঠিক সেইভাবেই আমরাও রাঢ় বাংলা বা পশ্চিমবঙ্গে আমরা জঙ্গলমূল রাজ্য চাইছি। হ্যাঁ, কেন্দ্র সরকারের দাবি থাকবে, এই দাবিটা আমার থাকবে, এই দাবিটা আমি করব। কারণ আমাদের ছেলেরা ডিপ্রাইভ হচ্ছে, আবার বাঁকুড়া জেলাকে ভাগ করা হবে, সব জেলাকে ভাগ করা হবে। আমার কথা হচ্ছে, জেলা যদি ভাগ হতে পারে তাহলে রাজ্য ভাগ হবে না কেন?